ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ধনতেরাস। জেনে নেব ধনতেরাসে যে জিনিসগুলি কেনাকাটা করা সব থেকে শুভ, কোন জিনিসগুলি একেবারেই কিনবেন না, কেনাকাটি করার শুভ সময় কখন থাকতে চলেছে, এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়। কথিত রয়েছে এই দিন সমুদ্র মন্থন করে শ্রী ধন্বন্তরী অমৃত কলস নিয়ে আবির্ভূতা হন। এই দিনে সোনা রূপসহ নানান ধাতু কেনা শুভ। এছাড়াও এমন বহু সামগ্রী রয়েছে যা ধনতেরাসের দিন কেনা শুভ। দেখে নেওয়া যাক ধনতেরাসের শুভ মুহূর্ত কখন এবং ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে ধনতেরাস পড়েছে 29শে অক্টোবর 2024 মঙ্গলবার। 29শে অক্টোবর 2024 মঙ্গলবার সকাল 10:31 থেকে ধনতেরাস শুরু হবে এবং 30শে অক্টোবর 2024 বুধবার ধনতেরাসের তিথি শেষ হবে দুপুর 1:15। উদয়া তিথি অনুসারে 29শে অক্টোবর 2024 মঙ্গলবার ধনতেরাস পালিত হবে। এই দিন ভক্তরা দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরীর কাছে সম্পদ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। ধনতেরাস পূজার শুভ সময় থাকতে চলেছে 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধে 6:31 থেকে চলবে রাত 8:31 পর্যন্ত। ধনতেরাসের পূজোর জন্য 2 ঘন্টা পাবেন আপনি। এবার জেনে নেওয়া যাক ধনতেরাসের কেনাকাটার শুভ সময় কখন থাকতে চলেছে। ধনতেরাসের দিন প্রথম কেনাকাটা করার শুভ সময় থাকতে চলেছে ধনতেরাসের দিনে ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে। এই যোগের সময়কালে কেনাকাটা করা খুব শুভ। এই যোগ সকাল 6:31 থেকে পরের দিন সকাল 10:31 পর্যন্ত চলবে। ধনতেরাসে অভিজিৎ মুহূর্ত তৈরি হচ্ছে। এই যোগে কেনাকাটা করলে শুভ ফল পাওয়া যাবে। তা অর্জন করতে 29শে অক্টোবর 2024 সকাল 11:42 থেকে 12:27 মধ্যে কেনাকাটা সারুন। এবার জেনে নেব আগামীকাল ধনতেরাসের দিন কোন কোন জিনিস কেনা খুব শুভ এবং আরও জানব কোন কোন জিনিস কেনা একেবারেই উচিত নয়। হিন্দু ঐতিহ্যের মধ্যে সোনা এবং রূপা কেনা সব থেকে জনপ্রিয়, কারণ এটি পরিবারের সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। ধনতেরাসের দিন সোনা বা রূপার পরিবর্তে আরও একটি সাধারণ জিনিস হল তামা বা পিতলের বাসন। এটি পরিবারের প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়, কাজেই তামা বা পিতলের বাসন এই দিন অবশ্যই কেনার চেষ্টা করবেন। এছাড়াও ফোন, ল্যাপটপ, ওয়াশিং মেশিন এবং অন্যান্য গৃহস্থালির জিনিসপত্র ধনতেরাসের দিন কেনাকাটা করা শুভ। ধনতেরাসের দিন অবশ্যই ঝাড়ু কেনার চেষ্টা করবেন, কারণ ধনতেরাসের ঝাড়ু হল সৌভাগ্যের প্রতীক। এটি বাড়ির আর্থিক সমস্যাগুলি দূরীকরণ করতে সাহায্য করবে। অনেকে ধনতেরাসে যানবাহন কেনাকে সেরা সময় বলে মনে করেন, কারণ এটি জীবনযাত্রায় সাফল্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। নতুন জামা কাপড় নতুন কিছু সূচনা চিহ্নিত করে এবং ধনতেরাসে কাপড় কেনাকে শুভ বলে মনে করা হয়, কারণ এটি একটি নতুন এবং সুন্দর শুরুর প্রতিনিধিত্ব করে। চলুন এবার জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন কোন কোন জিনিস কেনা একেবারেই অনুচিত। ধনতেরাসে কাঁচের জিনিসপত্র অশুভ বলে মনে করা হয়, পরিবর্তে পিতল এবং তামার তৈরি বাসন কিনুন। ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস ধনতেরাসের দিন কেনা হলে দুর্ভাগ্য বয়ে আনবে বলে মনে করা হয়। এই দিন উপহার বিনিময় করা এবং টাকা পয়সা ধার করা বা ধার দেওয়া অশুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন যে কোনো কালো রঙের জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখুন।
ধনতেরাস চলাকালীন নতুন জুতো কেনা একেবারেই অশুভ, কারণ এটি পরিবারের দুর্ভাগ্য বয়ে আনে। ধনতেরাসের দিন নকল সোনা বা রূপোর গয়না কেনা একেবারেই অশুভ বলে মনে করা হয়, কারণ এটি সমৃদ্ধি দূরে সরিয়ে দেয় বলে বিশ্বাস করা হয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।